কলকাতা পুরভোটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন কয়েকজন প্রার্থী। এই প্রেক্ষাপটে জেলার পুরভোটে দিনক্ষণ ঘোষণার আগেই কড়া বার্তার পথে হাঁটল তৃণমূল নেতৃত্ব। কর্মীদের সঙ্গে বৈঠকে জলপাইগুড়ির জেলা তৃণমূল সভানেত্রী স্পষ্ট করে দিলেন, পুরভোটে দলীয় প্রার্থীকেই মানতে হবে, অসন্তোষ বরদাস্ত করা হবে না। এই নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছড়েনি বিজেপি, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ শাসক দল। এই মহাশয়া তিনি ইয়ে দেখেছেন, সিঁদুরে মেঘ দেখেছেন, বিজেপি যে আসছে তাদের যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সেটা সভানেত্রী খুব বিস্তর টের পেয়েছেন। তার কর্মীদের সতর্ক করে দিয়ে গোষ্ঠীটা যাতে কন্ট্রোল না হয় তার ব্যবস্থা নিয়েছেন। যদি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, যেমনটা কলকাতা কর্পোরেশন ভোটে হলো, যদি গুন্ডাগিরি হয় তাহলে 25-25 হতে পারে। কিছু মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে দল করছেন, দলের সাথে থেকেছেন, অনেক দায়িত্বভার পালন করেছেন বিগত দিনে, তাদেরকে এখানে ডাকা হয়েছে তাদের কিছু কথা শোনার জন্য। সেক্ষেত্রে কারো তো অভিমান থাকতেই পারে, সেটা আলাদা জিনিস। এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, আমরা কলকাতা কর্পোরেশন নির্বাচন দেখেছি, সেই কারণে তো দেখা যাচ্ছে আমাদের টার্গেট যেটা, যে যদি 44-এ যদি 134 হতে পারে তাহলে জলপাইগুড়িতে 25-25 হবে না কেন? 2015 পুরভোটে জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 15টিতে জিতে বোর্ড গড়ে, সিপিএম এবং কংগ্রেস 5টি ওয়ার্ডে জয়ী হয়। গত পুরভোটে জলপাইগুড়িতে বিজেপির অস্তিত্ব না থাকলেও এবার বিধানসভা ভোটের নিরিখে জলপাইগুড়ির 25টি ওয়ার্ডের মধ্যে 16টিতে লিড পায় বিজেপি, 9টি ওয়ার্ডে গিয়েছিল তৃণমূল। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।